আগরতলা পুর নিগম এবং অন্যান্য পুর পরিষদ নগর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয় করার আহ্বান জানিয়েছে কংগ্রেস দল। মঙ্গলবার কংগ্রেস দলের পক্ষ থেকে আগরতলা শহর এলাকায় প্রচার র্যালি সংগঠিত করা হয়। র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালি থেকে কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয় করার আবেদন জানানো হয়। এদিন আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মধ্য দিয়ে কংগ্রেস দল তাদের নির্বাচন ইস্তেহার প্রকাশ করেছে। নির্বাচন ইস্তেহারে আগরতলা পুর নিগম এবং অন্যান্য পুর পরিষদ নগর পঞ্চায়েতগুলিতে জনগণের বিভিন্ন সমস্যার অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরার ইনচার্জ অজয় কুমার। ইনচার্জ অজয় কুমারের হাত ধরে নির্বাচন ইস্তেহার প্রকাশ করা হয়। নির্বাচন ইস্তেহার প্রকাশ করে দলীয় ইনচার্জ অজয় কুমার অভিযোগ করেন, রাজ্যের পৌর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হচ্ছে। শাসক দল একতরফা ভাবে স্থানীয় নির্বাচনে জয়ী হওয়ার চক্রান্ত করেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করে ধরনের প্রয়াস খুবই বিপজ্জনক বলেও তিনি উল্লেখ করেন। গণতন্ত্র রক্ষায় কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। अब त्रिपुरा की जनता के लिए एक चिंता की विषय है। अगर लोकतंत्र में जो है, अगर इलेक्शंस में अगर विपक्ष के लोग खड़े नहीं होंगे तो ये तो कम्युनिस्ट चाइना से भी खराब स्थिति है। अब भारतीय जनता पार्टी की सरकार जिस तरह से जो 120 के आसपास सीट में, अब उदयपुर में तो कोई भी कैंडिडेट किसी भी पार्टी का जो है कैंडिडेट खड़ा नहीं किया। चुनाव में हार जीत होती रहती है, लेकिन चुनाव नहीं होना इसका मतलब है कि त्रिपुरा का जनता को तो भारतीय जनता पार्टी एकदम कुछ नहीं समझती। वो सोचते हैं कि त्रिपुरा की जनता को लोकतंत्र की आवश्यकता नहीं है, वोट देने के अधिकार नहीं होने चाहिए। ये बीजेपी की मानसिकता है, ये जो फांसीवादी मानसिकता है। मैं इसे गंभीरता से कह रहा हूँ क्योंकि देखिए बीजेपी भी सत्ता में चुनाव से आए। अगर पंडित नेहरू, कांग्रेस के जितने भी दिग्गज, अगर संविधान बनाते वक्त अम्बेडकर जी अगर वोटिंग ही नहीं देते तो बीजेपी कहाँ आता? वोट के माध्यम से आया और अब वोट को दबा रहे हैं, क्योंकि इनके डीएनए में जो है उनके हाफ पैंट से लेकर के कपड़े से लेकर के इसी तरह का विचार, उनके पूरे फांसीवादी विचार वो मसलोनी और से लेकर हिटलर से आया है। প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা বলেন, বিগত বামফ্রন্ট সরকারের আমলে পুর নিগম যেভাবে পরিচালনা করা হয়েছে বর্তমান সরকারও সেভাবে পরিচালনা করার প্রয়াস নিচ্ছে। জনগণের বাস্তব সমস্যা সমাধানের বাস্তবসম্মত কোনো উদ্যোগ নেই, বিশেষ করে পুর নাগরিকদের যে পানীয় জল পান করানো হয়েছে তা পরিশ্রুত নয় বলে তিনি মন্তব্য করেন। হাওড়া নদীর দুপাশে অন্তত 10,000 পরিবারের 40,000 মানুষ প্রতিদিন হাওড়া নদীতে তাদের মলমূত্র ত্যাগ করছে, সেই জল দিয়ে শহর এলাকার মানুষকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। কংগ্রেস দল পুর নিগমের ক্ষমতায় আসলে প্রথমে হাওড়া নদীর পাশে যেসব পরিবার বসবাস করছে তাদের জন্য বিজ্ঞানসম্মত পয় প্রণালীর ব্যবস্থা করা হবে বলে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে নানান অনিয়মের অভিযোগ করেন। স্মার্ট সিটি ডিক্লার হয়েছে, শত শত কোটি টাকা আসছে দিল্লি থেকে, সঠিকভাবে পরিকল্পনা অভাবে 40 মিনিট যদি এক নাগারে বৃষ্টি হয় হাঁটু জল হয়ে যায়, তো এটা কোথায় স্মার্ট সিটি? এবং আপনারা জানেন, আমি বেশি বলবো না, যে আমরা যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, সুত্র নদী আমাদের ত্রিপুরা, হাওড়া নদী নাম হলো হাওড়া সুত্র নদী, এখানে 10,000 উপরে পায়খানার পাইপ সরাসরি নদীতে যাচ্ছে। 10,000 হলে চারজন করে যদি পায়খানা করে কত গ্যালন মল নদীতে যাচ্ছে, এটাকে রিফাইন করে আমাদেরকে জল খাওয়াচ্ছে। এটা বামফ্রন্ট সরকারের আমলে যেমন ছিল। এছাড়া কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা ও প্রাক্তন সভাপতি গোপাল রায়, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের ইনচার্জ প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।